হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, শিলংতির ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য, যেটা 29 ফেব্রুয়ারি 2020 মানে স্যাটারডের জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাথে থাকা বেল আইকন যেটা আছে, ওটাতে প্রেস করে অল অপশনটাতে ক্লিক করে নেবেন, এতে যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি আগে এখানে লিখব খানাপাড়া তীর। তো বন্ধুরা, আপনাদের আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করা খুবই দরকার, কারণ বন্ধুরা এই চ্যানেলটাতে আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা তীর নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কি করবো না, করবো কি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন যেটা আছে ওটা তো প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি খানাপাড়াতেই লিখেছি, যেটা রেজাল্ট আসছিলাম ওটা লিখবো। রেজাল্ট আসছিল ফার্স্ট রাউন্ড 34 আর সেকেন্ড রাউন্ড আসছিল 85, ঠিক আছে। তো আমি দিচ্ছি এখানে 29 ফেব্রুয়ারি, যেহেতু এখানে আমরা 29 ফেব্রুয়ারি লিখবো 02, আর এখানে লিখবো আমি 2020, ঠিক আছে। তো বন্ধুরা, এই যেটা রেজাল্ট আসছিল 34 ফার্স্ট রাউন্ড আর 85 যেটা সেকেন্ড রাউন্ড, যেটা এই যে রেজাল্ট যেটা আসছিল, আমি এই ভিডিওটা সম্পূর্ণরূপে এই দুটো রেজাল্টের মাধ্যমেই আমি আপনাদের জন্য হাউস এন্ডিং আর নাম্বার বের করে দেখাবো। তো ওসব দেখার আগে আপনাদের কি করতে হবে, আপনাদের সবার প্রথমে এই ভিডিওটাকে লাইক করতে হবে, কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যাবে। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লাইক হয়ে গেছে, তো চলুন এখন আমরা ভিডিওটাকে শুরু করতে পারি। তো আমি এই যেটা ভিডিও বানাবো, ওটা আমি আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ আমি নিজে প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাবো। তাই যদি আপনারা ভিডিওটাকে মিডিল থেকে দেখছেন, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি ভিডিওটাকে আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন, না হলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না আমি কি থেকে কি করছি, আপনারা না হলে পাজেল হয়ে যাবেন, আপনারা ভাববেন কি দাদা এটা কি করছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি ভিডিওটাকে গিয়ে আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন। চলুন বন্ধুরা, এখন আমরা ভিডিওটাকে শুরু করি। তো সবার প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখতে হবে, মানে আমাদের 34 লিখতে হবে, ওটার সাথে আমাদের 100 লিখতে হবে, ঠিক আছে। এখন এটাকে প্লাস করলে হবে 7, এটাকে প্লাস করলে 5, এখানে 2, এখানে 2 হবে, এখন এটাকে প্লাস করলে 2 হবে, এখানে 7, এখানে 4 হবে, এখানে হবে 9, এখানে হবে 1, এখানে হবে 0, ঠিক আছে। এখন সেম আমাদের কী করতে হবে, সেম আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে, মানে 85 লিখতে হবে, ওটার সাথে আমাদের 100 প্লাস করতে হবে। এখন এটাকে প্লাস করলে কী হবে, এটাকে প্লাস করলে হবে 3, এখানে হবে 6, এখানে 2 হবে, এখানে 2 হবে, এটাকে প্লাস করলে হবে 9, এখানে হবে 8, এখানে 4, এখানে হবে 7, এখানে 2 হবে, এখানে হবে 9, ঠিক আছে। তো বন্ধুরা, আমি কী করব, আমি আগে এখানে লিখব এন্ডিং, তারপর এখানে লিখব হাউস, তারপর আমি দিব এখানে নাম্বার। তো আমরা যেটা এই যে এটা যেটা আমরা ফর্মুলা যেটা বের করেছি, এই ফর্মুলা থেকে আমরা শুধুমাত্র এন্ডিং পাবো, আমরা এই ফর্মুলা থেকে আমরা হাউস পাবো না। হাউসের যেটা ফর্মুলা আছে ওটা সম্পূর্ণটাই আলাদা, আমরা এই ফর্মুলা থেকে শুধু এন্ডিং পাবো। তো আমরা এন্ডিং কোথা থেকে নিব, আমরা এন্ডিং নিব সিম্পলি এই দুটা,
এই দুটা আমরা এন্ডিং নেবো। তো আমাদের এন্ডিং কি পাচ্ছি, আমরা এন্ডিং পাচ্ছি 2 এন্ডিং আর 9 এন্ডিং, কিন্তু আমরা এখনও হাউস পাইনি। হাউসের যেটা ফর্মুলা আছে ওটা সম্পূর্ণরূপে আলাদা, আমরা অন্য একটা ফর্মুলা থেকে আমরা হাউস নেব। কিন্তু ওল্ড ফর্মুলা দেখানোর আগে যদি আপনারা আমাদের এই ভিডিওটাকে আপনারা এখনও লাইক করেননি, তাহলে প্লিজ 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 বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেন। কারণ আপনারা যদি ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যায়। তাই আপনারা আমাদের কষ্টটাকে অল্প সফল করুন শুধুমাত্র এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা যদি ভিডিওটা লাইক হয়ে গেছে, তো চলুন আমরা ফটাফট দেখে নিই কি আমরা কোন ফর্মুলা থেকে আমরা যেটা 29 ফেব্রুয়ারি 2020, মানে আমি স্যাটারডের জন্য আমি হাউস কীভাবে বের করবো। তো হাউস বের করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট লিখতে হবে 34, তারপর সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে 85। এখন ওটাকে প্লাস করতে হবে, ওটাকে প্লাস করলে হবে 7, এখানে হবে 2, এখানে হবে 3, এখন ওটাকে প্লাস করলে 9, এখানে হবে 5, এখানে হবে 4। তো এখন কী করতে হবে, এখন আগে আমাদের 85 লিখতে হবে, তারপর 34 লিখতে হবে, এখন এটাকে প্লাস করলে হবে 3, এখানে হবে 8, এখানে হবে 7, এখন এটাকে প্লাস করলে হবে 1, এখানে হবে 5, এখানে হবে 6। তো আমরা হাউস কী পাচ্ছি, হাউস আমরা এখান থেকে আর এখান থেকে নেব। তো আমরা কী পাচ্ছি, হাউস 9 হাউস, 5 হাউস, 9, 5, 1 আর 4, এই চারটা হাউস আমরা পেয়ে গেছি। আর দুটা এন্ডিং যেটা 9 এন্ডিং আর 2 এন্ডিং পেয়ে গেছি। আর হাউস আমরা পেয়েছি 9 হাউস, 5 হাউস, 1 হাউস আর 4 হাউস। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে, তাহলে ডাইরেক্ট নাম্বার কি হতে পারে। কিন্তু আমি ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন যেটা আছে ওটাতেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে, তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো বন্ধুরা ডাইরেক্ট নাম্বার হতে পারে 9 হাউসের 92, 99, 5 হাউসের হতে পারে 52, 59, 1 হাউসের হতে পারে 12, 19, 4 হাউসের হতে পারে 42 আর 49। তো দেখতে পাচ্ছেন এই যেটা 8টা নাম্বার আছে, এই 8টা নাম্বার থেকে রেজাল্ট হতে লাগে, যেটা 29 ফেব্রুয়ারি 2020, মানে স্যাটারডের জন্য। তো বন্ধুরা আপনাদের কী লাগছে, যদি এই 8টা নাম্বার থেকে রেজাল্ট হয়, তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে, আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি আপনাদের লাগে কি এখান থেকে কোনো নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কি টার্গেট সেটাও আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম যেটা 1 মার্চ 2020, মানে আমি যেটা মন্ডের জন্য ভিডিও বানাবো, ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি ভিডিও আপনাদের ভালো লেগেছে হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা রিকভারি করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে আপনারা সাবস্ক্রাইব করতে অল্প ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা ফিরছি আরও একটা এমন ভিডিওর সাথে, তখন অবধি আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো বন্ধুরা আমি আরও একবার বলে দিচ্ছি কি আমার যেটা লাগে, যে খানাপাড়া তীরের 2 আর 7-এর মধ্যে হাউস এন্ডিং থাকতে লাগে। লাস্ট আমি বলে দিচ্ছি যে এটা আমার টার্গেট, আমি ফর্মুলা থেকে তো আমি এটা হাউস এটা এন্ডিং বের করে দিয়েছি। আর আমার যেটা পার্সোনালি লাগে ওটা লাগছে আমার 2-7 হাউস এন্ডিং থেকে নাম্বার আসতে লাগে। তো আপনাদের যেটা টার্গেট আছে, আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই করতে ভুলবেন না।
তো বন্ধুরা ফিরছি আরও একটা এমনই নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।